রমজানকে সামনে নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য কমানোর উদ্দেশ্যে যে কাস্টমসের আমদানি শুল্ক কমানো সেটার উপরে প্রস্তাব আমরা পেয়েছি, আমরা কাজ করছি তার উপরে। আমরা ধরে নিচ্ছি যে এদের সাথে তাল মিলিয়ে আমদানি পরিমাণও বাড়বে। মূলত আমরা রপ্তানি থেকে কিন্তু তত বেশি কাস্টমসের ডিউটি আসে না, বানার চেষ্টা করি না রপ্তানিকে উৎসাহিত করার জন্য। আমাদের শিল্পায়ন যত এসডিজির সাথে তাল মিলিয়ে আমাদের শিল্পায়ন যত দ্রুত হতে থাকবে তত আমাদের এখানে ইম্পোর্ট বাড়বে এবং আমরাও কাস্টমসের টার্গেট এসডিজির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ট্যাক্স কমানোর একটা কথা শুনছি বাণিজ্য মন্ত্রণালয়ে, এবং আপনাদেরকেও বোধহয় একটা রিকোয়েস্ট করা হয়েছে কোনো ধরনের প্রজেক্ট লঞ্চ করার কোনো ব্যবস্থা আছে, ইনিশিয়েটিভ আছে কিনা। কাস্টম হাউসকে ঢেলে সাজানো ঠিক তো সবসময় প্রয়োজনও নাই, আর ঢেলে কী সাজাবে, একটা সিস্টেম ডেভেলপ করা আছে সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। তবে আমরা কাস্টম হাউসের সক্ষমতা বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হাতে নিয়েছি, অ্যাট দ্য সেম টাইম জনবলের সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রস্তাব আছে এবং এটার উপরে আমরা কাজ করছি। আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের রমজানকে সামনে নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য কমানোর উদ্দেশ্যে যে কাস্টমসের আমদানি শুল্ক কমানো সেটার উপরে প্রস্তাব আমরা পেয়েছি, আমরা কাজ করছি তার উপরে।